तो हेलो गाइस, आजकल रेसिपि भोला माछेर झाल। तो एखाने माछ निये निएछि आमि चार पिस, दो टुकरो करे केटे निएछि। एटाके भालो करे नून हलुद दिए माखिए नेब। तो एटा खूबी टेस्टी हय, तोमरा बाड़ीते ट्राई करबे। जारा जानो ना ए रेसिपिटा, तो तादेर जन्य देखते पाच्छो भालो करे नून हलुद दिए आस्ते आस्ते এটাকে মাখিয়ে নেব। তো দেখতে পাচ্ছো এখানে আমার সব মাছগুলো নুন হলুদ মাখানো হয়ে গেছে। তো নুন হলুদটাকে খুব ভালো করে মাখাতে হবে। আর কি কি উপকরণ লাগবে চলো দেখে নিই। এখানে টমেটো কুচি নিয়ে নিয়েছি দুটো, পেঁয়াজ কুচি নিয়েছি চারটে, কিছুটা কাঁচা লঙ্কা আর আদা রসুনের পেস্ট, আর এখানে ধনে পাতা কুচি, আদ মতো নুন, হলুদ, জিরের গুঁড়ো আর গোটা জিরে। আর এই রান্নাটা সম্পূর্ণ সাদা তেলে হবে। দুটো আলু আমি এখানে কেটে নিয়েছি, কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি। কড়াইতে তেল দিয়ে দেবো। তো দেখতে পাচ্ছ এখানে মাছগুলো আমি ভেজে নিচ্ছি। মাছগুলোকে লাল লাল করে ভেজে নেব। তো এখানে বাকি যে মাছগুলো আছে ওগুলোকে আমি ভেজে নেব। তো দেখো এখানে মাছ ভাজা সব কমপ্লিট। এই তেলে আমি আলুগুলো ছেড়ে দেবো। আলুগুলো একটু ভালো করে লাল লাল করে ভেজে নেবো। দিয়ে দেবো এর মধ্যে একটু নুন আর একটু হলুদ। তো দেখতে পাচ্ছ এখানে আলুগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। দিয়ে এই তেলের মধ্যে আমি দুটো তেজপাতা, একটু জিরে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। দিয়ে এগুলো যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে এর মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো এই মশলাগুলোর সাথে ভালো করে ভেজে নেব লাল লাল করে। তো দেখতে পাচ্ছ এখানে আমার পেঁয়াজটা লাল লাল হয়ে এসছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো টমেটো কুচিয়ে রাখাগুলো, যেগুলো কুচিয়ে রেখেছিলাম ওগুলো দিয়ে দেবো। দিয়ে দেবো আদা রসুনের পেস্ট, লঙ্কা কুচি। দেখতে পাচ্ছ এর মধ্যে থেকে আমার তেল ছাড়তে শুরু করেছে। তো এর মধ্যে আমি একটু জল অ্যাড করে দেবো। এই মশলাটার ভিতরে এখন তেল ছাড়তে শুরু করবে। এর মধ্যে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। দেখতে পাচ্ছ আমার পুরো মশলাটা কষানো হয়ে গেছিলো, দিয়ে এর মধ্যে থেকে তেল ছাড়তে শুরু করেছিলো। তো তখন আমি একটু জল অ্যাড করে দিলাম।
এবার এটাকে একটু ঢেকে দেব। তো আমার ঝোলটা ফুটে গেছে, এর মধ্যে আমি ভেজে রাখা ভোলা মাছগুলো দিয়ে দেব। তো গ্রেভিটা তোমরা তোমাদের হিসাব মতন রেখো, আমি এখানে খুব বেশি গ্রেভি করব না, একটু শুকনো শুকনো করব, তো সেই কারণে একটু এটাকে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মাছগুলোকে এই ঝোলের মধ্যে মিশিয়ে নিয়ে এটাকে একটু ফুটতে ছেড়ে দেবো। তো দেখো আমার ঝোলটা অনেকটা টেনে গেছে, খুব সুন্দর কালার এসছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম একটু গরম মশলা আর উপর থেকে একটু ধনে পাতা কুচি। তো আমাদের রেডি ভোলা মাছের ঝাল। তো দেখতে পাচ্ছ কত সুন্দর একটা কালার এসছে আর খুব টেস্টি হয়েছে দেখেই বোঝা যাচ্ছে। তো ভালো লাগলে রেসিপিটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলবে না বেঙ্গলি পরিবার চ্যানেলকে। তো আজকের রেসিপি এ পর্যন্ত, থ্যাংক ইউ।